ছবি নেন একটু, ছবি ছবি লই নেন। সেটা আবার কইতে হবো কেন? আমি কমু কেন হাতে মারেন লাগলে? হ্যাঁ এখনো সাত ছয় সাত মিনিট সময় আছে আপনার, মানে ফিট তো দেওয়াই আছে আপনার। এটি হচ্ছে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আজ 1 সেপ্টেম্বর বিকেল 3টা নাগাদ উদ্বোধন হবে। কাওলা যে বিমানবন্দর সড়ক, সেই সড়ক থেকে প্রায় 300-400 মিটার উঠে টোল প্লাজা, আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই টোল প্লাজার দিকে, যেখানে মূলত আজ প্রধানমন্ত্রী টোল প্রদান করে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েটি তিনি ব্যবহার করবেন। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে প্রধানমন্ত্রী যাবেন তেজগাঁ, তেজগাঁ কলেজের সামনে, ফার্মগেট যেটা, ফার্মগেট তেজগাঁ কলেজের সামনে গিয়ে তিনি নামবেন। তার এই যাত্রাপথের মধ্য দিয়েই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায়, বিশেষ করে রাজধানীতে যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশেই একটু দেখানোর চেষ্টা করি, থার্ড টার্মিনালের কাজ এগিয়ে চলছে। আজকে প্রধানমন্ত্রী ছাড়া, তার গাড়িবহর ছাড়া সাধারণের কোনো যানবাহন এ পথে যেতে পারবে না, তাই আমাদের, আমরা যারা সংবাদকর্মীরা আছি, আমাদেরকে হেঁটেই টোল প্লাজা পর্যন্ত অগ্রসর হতে হচ্ছে। আমরা হেঁটেই টোল প্লাজা পর্যন্ত যাচ্ছি। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এই গাড়িগুলো ওই যে লাল যে ঘরটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। এখানে টোল প্লাজা, প্রধানমন্ত্রী এখানে টোল দেবেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল।